নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি বাজার থেকে, বড় বড় কই মাছ নিয়ে একটা আজকে তেল কই বানাবো। আজকে এই ব্যাগে আছে, ব্যাগ থেকে ঢালছি। দেখো বন্ধুরা কত বড় বড় মাছ। দেখো বন্ধুরা পাকা মাছ কত বড় বড় কই মাছ। নমস্কার বন্ধুরা, অর্চনা কিচেন অ্যান্ড ভিলেজ ফুডকে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে একটা রেসিপি বানাবো কই মাছের, তেল কই। খেতে খুব ভালো লাগবে। প্লিজ প্লিজ ভিডিওটিকে পুরোটাই দেখবেন, শেষ শুরু থেকে শেষ পর্যন্ত। আমার শাশুড়ি মা মাছগুলো করছে। দেখো বন্ধুরা কত বড় বড় কই মাছ, দেখতে দেখো কত সুন্দর। বাবা তুলতে হবে তো কামড় দিয়ে একটু করে নিয়ে মাছ করতে হবে না, ওই তিনটে দেখো বন্ধুরা এই দেখো মাছের পেটে ডিম হয়েছে। কত বড় মাছ, মাছগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, নাহলে মাছের গায়ে যে লালাগুলো আছে ওগুলো হরর করছে। তেলকই রেসিপি বানানোর জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো হলুদ, লঙ্কা, জিরে, নুন, কালো জিরে, ফোটন, শুকনো লঙ্কা। প্রথম জিরেটা ভেজে নিতে হবে। শুকনোতে ভাজবে, তেল দেবে না।
ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এটা আমার শাশুড়ি মা গুঁড়ো করে দেবে। মাছে নুন, হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরকম হচ্ছে এদিকে আমার কড়া গরম হচ্ছে, গরম হয়ে গেলে তেল দেব। মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে, তেল দেব। মাছটা দিয়ে দেবো, মাছটা ভালো ভালো করে না ভেজে হালকা ভাজতে হবে। মাছটা হালকা করে ভাজা হয়েছে, দেখো। কড়ায় তেল দেবো, কালো জিরে, ফোটন, শুকনো লঙ্কা, একটু নেড়ে হলুদ লঙ্কা অল্প পরিমাণে নুন, কেন মাছে নুন দিয়েছি। জল দেবো, জলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে দেবো।
জলটা ফুটে উঠেছে, এবার মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা দেবো। ঢাকা খুলে নিয়ে দেখো কত সুন্দর রং হয়েছে। হয়ে এসছে, এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। বন্ধুরা, এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিটা ক্লিক করবেন, এবং ভালো লাগলে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন।